আসসালামু আলাইকুম, দিস ইজ টেকম্যাকার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি কীভাবে একটা লার্জ ফাইল ইমেল করবেন। কারণ হলো যে আপনার 25 MB-র উপর হলে ইমেল করা যায় না, কিন্তু ড্রাইভে যদিও যায় তাহলে এটা ড্রাইভে আপলোড হয়। ড্রাইভে আপলোড হওয়ার পরে আপনি এটা পাঠাতে পারেন। তাছাড়া দেখেন মাঝে মধ্যে আপনার ড্রাইভ ফুল হয়ে যায়, অনেক সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি wetransfer ইউজ করবেন। wetransfer হলো একটা ফাইল ট্রান্সফার একটা ওয়েবসাইট আর কি। তো এখানে আপনি পাঠাতে পারবেন। তো আমরা আগে চলে যাই আপনার wetransfer-এ। wetransfer-এ চলে যাওয়ার জন্য আপনার গুগলে গিয়ে প্রেস টাইপ করতে হবে wetransfer, wetransfer। হ্যাঁ, এটা টাইপ করলে আপনার এন্টার মেরে দেবেন। তারপরে আপনি প্রথমে লিঙ্কটাতে চলে যাবেন। এখানে দেখেন যে আপনার সাইন আপ করার কথা বলছে, আর প্রো আছে আর ফ্রিও আছে। তো ফ্রিতে আপনি 2 GB ফাইল সেন্ড করতে পারবেন, নোটিফিকেশন ট্রান্সফারেশন। আর প্রোতে আপনার প্রফেশনাল আইটেমস, তারপরে আপনি 200 GB পর্যন্ত পাঠাতে পারেন। এক পার্সনের জন্য ইয়া করতে মানে 1 TB দিবে। তারপরে আছে ডেডিকেট হুয়েন ট্রান্সফার এক্সপায়ার, মানে যদি আপনি ফ্রিতে যান আপনার কিন্তু 24 ঘন্টা ফাইলটা থাকবে, আর যদি মনে করেন যে প্রোতে যান তখন আপনার এরকম টাইম টেবিল দেওয়া থাকবে না। তো আমি এখন সাইন আপ করতেছি না, ঠিক আছে? আপনারা সাইন আপটা করে নেবেন, কারণ হলো যে আমার এখানে দরকার পড়তেছে না, আমি একটা ওয়ান টাইম ফাইল ট্রান্সফার করব, ঠিক আছে? তো প্রথমে আপনার কী করবেন, আপনার ইমেলটা দিবেন যেখানে আপনি পাঠাবেন। তাছাড়া আমি দেখাইতেছি আমার একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারে আরেকটা ইমেল আছে। তো এই ইমেলটা আমি কপি করব। ইমেলটা কপি করার পরে আমি এই ইমেলে পাঠাবো, ঠিক আছে? তো এখানে আমি দিলাম যে আমার যেখানে আমি পাঠাবো। তারপরে এটা হলো আমার মেল। হ্যাঁ, আর এখানে দেবেন আপনার মেলটা, আমি আমার মেলটা দিলাম। তো আর এখানে দেবেন টাইটেল, ঠিক আছে? টাইটেল দেওয়ার পরে এখানে আপনার মেসেজ দিয়ে দিবেন, যদি কোনো মেসেজ দিতে চান। আর যেটা টাইটেল আছে এটা অটোমেটিকলি এটা নিয়ে নিবি, কোনটা যে ফাইলের যে নামটা আছে এটা, ঠিক আছে? তো আমি আমার মেলটা এখানে দিলাম, আমি যার কাছে পাঠাবো তার কাছে দিলাম একুপ। তো এখানে সর্বোচ্চ আপনি 2 GB ফাইল আপলোড করতে পারবেন। তো আমি আমার ফাইলটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে সেরেছি, এটা হলো যে আমার ফাইলটা। তো এটা আমি ড্রপ অ্যান্ড ড্রপ করতেছি। তো এখন আমি এটা ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে, ঠিক আছে? তো আমার যেহেতু মেলটা এখানে আছে, mail.tm এ চলে যেতেছি আমি, এটা হলো আমার মেল। তো এখন দেখেন যে আমার ইয়াটা আসছে, আমি আরও আগে সেন্ড করছি, এটা ভালো লাগে আমার কাছে, অনেক সুবিধা আছে। তো দিয়ে দিলাম। তো ভেরিফিকেশন কোডটা যখন দিব আমি, আমার ফাইলটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আপলোড হওয়া শুরু হবে, এটা 2 মিনিটের সময় চাই, দেখবেন এর ভিতরেই হয়ে যায় আর কি, যদি ফাইল বেশি হয় আর কি। যদি আপনার 2 GB ফাইল থাকে তাহলে, আর নেট স্পিড মোটামুটি থাকে তাহলে 2 মিনিটের ভিতরে আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাবে। এখন আমার কাছে চাইছে কি 1 মিনিট, কারণ আমার ফাইলটা হলো 103.7 MB, ঠিক আছে? তো আমার এটা আপলোড হইতেছে, প্রায় 70% হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনার ফাইলটা সেন্ড হয়ে গেছে, ইউ আর ডান, ট্রান্সফার ইমেল হ্যাজ বিন সেন্ড। তো সরি, এখানে আপনার ফাইলটা 7 দিন থাকবে, ঠিক আছে? 7 দিন, আমি আসলে আগে কম ছিল। তো এখানে ফাইলটা আপনার 7 দিন থাকবে। এখন আপনি আপনার মেইলে চলে যাবেন, আপনার যে মেইলে পাঠিয়েছে সে যে রিসিভ করছে, তো ওই যে রিসিভ করার সময় এই যে এরকম একটা মেইল আসছে, ঠিক আছে? তো আপনি যদি টাইটেল টুইটেল দিতেন তাহলে আরও সুন্দর করে আসতো। এখানে আছে যে আপনার এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, এখানে ক্লিক দিলে হবে, এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড করতে পারবেন আর কি। তো এখানে অ্যাকসেপ্ট দিলে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু করবে, এগ্রি দিতে হবে অবশ্য। তো এখন দেখবেন যে
আপনার এটা ডাউনলোড করতে পারতেছেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমার ডাউনলোড হওয়া শুরু করছে, ঠিক আছে। তো এখানে 3-4 মিনিট সময় আছে, আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো ভিডিওটা যদি আপনার এতটুকু কাজে লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।